আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন ম্যাডাম আম পাড়তে এসেছি। আম পাড়তে এসেছে, একেবারে গাছের আম। এই গাছের আম এখন কাঁচা আম, দেখো এখনও পাকেনি। তো এই কাঁচা আমের স্বাদ কেমন এবং কিভাবে আচার করে, আচার না কিভাবে খাবে, কিভাবে কাঁচা আম খাবে সেটা, আচার করা তো আলাদা, আচার কিভাবে করে, আচার রোদিতে শুকিয়ে তেল টেল দিয়ে অনেক কিছু দিয়ে করে। আর তাহলে তুমি এখন কি করে খাওয়াবে? এখন মরিচ নুন দিয়ে খাওয়া হবে, মরিচ নুন দিয়ে। তো দেখা যাক, প্রচুর গাছে আম হয়েছে, বড় বড় আম, ওদিকে আবার অনেকগুলো পেকে গেছে নাকি, প্রচুর আম গাছ রয়েছে এদিকে, প্রচুর আম গাছ। তো চলো, আমাদের এখন ম্যাডাম আম পাড়বে। আমি জানি, আমি জানি না ঠিক। এদিকে দেখো প্রচুর আম হয়েছে, ভালো ভালো সুন্দর সুন্দর আম। আর পাশে আবার লেবু গাছ রয়েছে, দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর আম, একেবারে সেই আমগুলো। এটা কিন্তু ছোট সাইজ, আর এটা কিন্তু বড় সাইজ আম। এদিকে দেখো জোড়া আম, কি সুন্দর লাগছে, এদিকেও রয়েছে। তো কই কই বলো তো, কই একটা মোটায় চারটে আম? ওয়াও নাইস। বন্ধুরা আপনারা প্রথমবার মনে হয় দেখতে পাচ্ছেন একটা মোটায় চারটে আম, সত্যি কি অদ্ভুত ব্যাপার। দেখুন কই কই, জুম করো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যো চারটে পে, এখানে এখানেও চারটে আম, এখানে দেখলাম যেটা। তো এখন আমাদের আম পেড়ে আচার করে খাওয়ানো খাওয়াবে ম্যাডাম। এই আচার, সরি সরি, কি বলে ওটা ম্যাডাম, আম আম মাখা। তো আমরা এর আগে সবজি মাখা, ঢেঁড়স মাখা, ভেন্ডি মাখা, সব মাখা খেয়েছি, এবার কি মাখা হবে, আম মাখা। একবার ডাইরেক্ট গাছে থেকে পেড়ে নিয়ে সেই আম মাখা হবে। তো টাটকা টাটকা, তা ঠিক আছে, এত গল্প করলে তাহলে পারবে কখন আর খাবো কখন, কোনটা পারবো তাই ভাবছি, কোনটা ভালো হবে বড় দেখে খুঁজছি না। হ্যাঁ, স্যার আইজাক নিউটন এত ভাবেনি, তুমি যা আম নিয়ে যা ভাবছো। কাছে কই, কাছে ছ পিস আছে, কই নিয়ে আসো দেখো, টুট গিয়া ছ পিস। ওয়াও বন্ধুরা আপনারা দেখুন, সত্যি মানে চোখ জোড়ানো আম, কতগুলো, এক পিস, দু পিস, তিন পিস, আর বাকি তিন পিস, টোটাল কত পিস হলো, টোটাল ছ পিস হলো। ওয়াও কি নাইস লাগছে দেখুন বন্ধুরা, মানে এত, বাবা ছেড়ে দিলাম ডালটা, একেবারে ভেঙে পড়ছে, এত ভারী। তো এখন আম মাখা খাওয়া হবে। একটা আম পাচ্ছি তাহলে, এখানে আসো ম্যাডাম, এখানে। হ্যাঁ, ছটা আমের মধ্যে একটা আম পুরো লাল হয়ে গেছে, মানে পাকবো পাকবো ভাব, ওই আমের টেস্ট মারাত্মক লেভেলে। পাকবে না, ও পার থেকে যেতে পারবে না, এ পার দিয়ে কই বলো তো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা সাবধানে আসো। কই দেখি, চাগাও আমটা, চাগাও। ওয়াও কত সুন্দর দেখো বন্ধুরা, আর কত আম। ঠিক আছে, তা কোনটা পারবে একবার দেখে নাও, ভালো আমটা। এর মধ্যে আপনারা কমেন্ট করুন কোন আম, কোন আমটা সব থেকে সুন্দর হয়েছে। আচ্ছা পারো, বিসমিল্লাহ বলে পারতে হয় নাকি? এ আমের আঠা কিন্তু চোখে পড়লে মানুষের চোখ নষ্ট হয়ে যায়, তো পারো। ও হ্যাপি বার্থডে, একেবারে দেখুন আটা, দেখুন টাটকা আটা। তো এখন আমরা আম পেড়ে নিয়েছি, এবারে এই আম পেড়ে নিয়ে এবারে হবে আম মাখা। তো এই গাছে দেখুন কত আম হয়েছে, আর এই শুধু একটাই গাছ নয়, এখানে আরও প্রচুর গাছ রয়েছে, আর রূপকুল ভাইয়ের এগুলো গাছ, প্রচুর গাছ। এদিকে তো ওই গাছটাই নাকি অনেক বেশি আম হতো, তো এদিকে দেখো আম কেটেছে কিন্তু এদিকে আম মাখায়নি। তো এই আমটা একবার টেস্ট করে দেখি কেমন লাগে। ওয়াও অসাধারণ, হ্যাঁ অসাধারণ, অসাধারণ লাগছে। ম্যাডাম এই আমটা কেমন খেয়ে রাখো, আম মানে টক কাঁচা আম মানে খুব স্বাদ। হ্যাঁ আম খাবি, এত স্বাদ কেন, এত স্বাদ কেন, কেমন লেগেছে আম মাখা? স্বামী ভাই ডাক। তো আমি এখন এই আমটা কি মাখাবে নাকি পেড়ে রেখেছি? আমি এই আমটা মাখাবো বিকালে, বিকালে এখন এই কোনো খাচ্ছি না ওই জন্য করে। ও তাহলে এখন লোকেরটা ঝেড়ে খেয়ে নিচ্ছে,
আর নিজেরটা রেখে দিয়েছে পরে খাবে, তাই তো? বিকালে মাখাবো, বিকালে মাখিয়ে খায় সে ভিডিওটা আবারও দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ পিট্টু খেলায়, না পিট্টু খেলার ভিডিও করা যাবে না। তো আমার গাল মানে দাঁতগুলো টোকে গেছে, আম খেয়েছি তো একটু আগে, আর চিবোতে পারছি না, কেমন যেন হচ্ছে, প্রেশার দেওয়া যাচ্ছে না। বড় গাছ আছে আবার আমে, চলো দেখে আসি কীরকম বড় গাছে কীরকম আম হয়েছে। ম্যাডাম আম আছে বড় গাছে? হ্যাঁ সেটা তো ঠিক, আর গাইস এটা আমার খালামা, আর এখন আমরা বাগানের ভিতরে যাচ্ছি। কোন বাগানে যাচ্ছি আমরা এখন? আম বাগান। আম বাগান, এটা আম বাগান না এটা পেয়ারা বাগান, আমি তো মাথায় ঠিক আসছে না। এ দেখতে পাচ্ছ এখানে পেয়ারা গাছ, আর এটা কত বছর পুরনো আম গাছ হবে রফিকুল ভাই? 20 থেকে 25 বছরের পুরনো আম গাছ। ও 25 বছরের আম গাছে তেমন একটা তো আম হয়নি, এখানে কিছু কিছু চোখে পড়ছে, দুই একটা শিল পড়ে গেছে, হয়েছিল শিল পড়ার পরে আর ভালো হয়নি, তাই তো?